একদা যে গ্রামটি ছিল মদ্যাসক্ত সেই গ্রাম রাতারাতি হয়ে গেল দাবায় নেশাগ্রস্ত। ভারতের কেরালার ত্রিশূর জেলার মারত্তিচাল গ্রাম একদা, এখানে সিংহভাগ গ্রামীণ বাসিন্দারা মদ খেয়ে চুর হয়ে থাকতেন। সেখানকার এক বাসিন্দা সি উনিকৃষ্ণন, তখন তার বয়স মাত্র 16, মার্কিন গ্র্যান্ডমাস্টার ববি ফিশারের খেলা দেখে তিনি দাবা খেলা রপ্ত করেন। সে 60-70 দশকের কথা। সি উনিকৃষ্ণনের দাবা খেলা দেখে একে একে সব গ্রামবাসীর মধ্যে দাবা খেলার প্রবণতা ক্রমেই বৃদ্ধি পেতে থাকে। আশ্চর্যের বিষয় এটাই, একসময় এই গ্রামের অধিকাংশ বাসিন্দারাই মদের মায়া ত্যাগ করে দাবায় বুঁদ হয়ে যান, আর আজ বিশ্বের দরবারে মারুত্তিচালের পরিচয় হলো দাবার গ্রাম। দ্য অফ নিউজ প্রেজেন্টস অজানা ক্যানভাস, অ্যান ওয়েব নিউজ পাবলিশড ফ্রম কলকাতা।